সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত আর ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে এফডিসিতে নেওয়া হচ্ছে তার মরদেহ। সেখানেই বাদ জোহর অনুষ্ঠিত হবে প্রথম জানাজা, পরে গুলশান কেন্দ্রীয় মসজিদে বাদ আসর হবে জানাজা। এরপর গাজীপুরের কালীগঞ্জে নিজের গ্রামে দাফন করা হবে তাকে। এর আগে সকাল 8টার একটু আগে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয় ফারুকের মরদেহ। সেখান থেকে মরদেহ নেওয়া হয় উত্তরার বাসভবনে। উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের অনেকে। এ সময় বাবার জন্য দেশবাসীর কাছে ক্ষমা ও দোয়া চান নায়ক ফারুকের ছেলে রওশন পাঠান শরৎ। 2 বছরের বেশি সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মৃত্যু হয় ঢাকার 17 আসনের সংসদ সদস্য ফারুকের। আমাদের এইজন যৌথ ছবির মধ্যে আন্দোলন, একটা কিডনির রোগী, মানে একজন মানুষ, সে এফডিসি থেকে হেঁটে সেন্সর বোর্ড পর্যন্ত চলে গেছে। একজন ভালো মানুষ, একজন ভালো অভিনেতা আজকে আমাদের মাঝ থেকে চলে গেছে। ওনার অভাব আমরা সবসময় আমরা ফিল করব। তার মৃত্যুতে চলচ্চিত্র ক্ষতি তো যা হওয়ার আপনারা সবাই জানেন, এটা চূড়ান্ত ভাবে হয়ে গেছে। আমরা চেষ্টা করব যে কাজগুলো আসলে ওনাদের কাছে থেকে তো আমরা তো কিছু শিখেছি, যে কাজগুলো আমরা শিখেছি সেগুলো যাতে আমরা করতে পারি। উনি খালি আমাদের সম্পদ, দেশের সম্পদ, তো ওভাবে আমরা ওনাকে মনে রাখব। কিংবদন্তি নায়ক আমার বাবা, অনেকের মিয়া ভাই, অনেকের নয়ন, অনেকের সারেং, আমার কাছে তো আমার বাবাই। ওনার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামে ওনার পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হবে। দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে আনা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি নায়ক ফারুকের মরদেহ। সেখানে আছেন সহকর্মী আফরিন আনোয়ার, সরাসরি কথা বলবো তার সাথে। আফরিন, শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। শ্রুতি, যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে গিয়ে যে শেষবারের মতো কিন্তু এই এফডিসিতে সহকর্মীদের মাঝে এসে পৌঁছেছে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি এবং চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে পুরো এফডিসির প্রাঙ্গণ, এই এফডিসির প্রাঙ্গণে কিন্তু তাদের ফারুকের সহকর্মীরা যারা আছেন তারা ছিলেন, পরিচালকরা আছেন, তারপরে সিনিয়র যে নেতৃবৃন্দ আছেন তারা আছেন, এবং পুরো এফডিসির প্রাঙ্গণে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং রূপালী পর্দায় আসলে তার অভিনয় দেখে যারা আসলে মুগ্ধ হয়েছেন, এই প্রজন্মেরও অনেকে দেখতে পাচ্ছি যে সকলেই এসছেন শ্রদ্ধা জানানোর জন্য একে একে। আমি একটু আপনাকে ক্যামেরার চোখে আর একটু কাছ থেকে দেখাতে চাই যে আসলে চিত্রনায়ক ফারুককে একটিবার আসলে দেখার জন্য, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কি পরিমাণ লোক সমাগম ঘটেছে এই এফডিসির প্রাঙ্গণে, এবং তার যে মরদেহ, সেই মরদেহ, তার মরদেহ একটু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদন করা যায়, তার সকল প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। বাদ আসরে কিন্তু এখানে আসলে তার নামাজের জানাজা, বাদ জোহরে নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এইখান থেকে আমার কাছে এই পর্যন্ত ছিল শেষ। ফিরে যাব স্টুডিওতে। চৈতি, আপনার কাছে আফরিন, ধন্যবাদ আপনাকে।